আসতাম তোর ভয় নাই, রাজবাড়ির লোক রাজবাড়ি ভালো গাঞ্জার হবে। আমরা অত্র থানা এলাকায় মোবাইল ডিউটি তদারকি কালীন রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সরকারি সার এই জেলা থেকে অন্য জেলায় চোরাইভাবে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমি আমার টহল টিম সহ আরিসা ঘাটে উপস্থিত হই এবং একটি সারবোঝাই ট্রাক আটকানো হয়। আটকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং সার সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ট্রাকে 500 বস্তা, প্রতি বস্তা 50 কেজি করে সার লোড দেওয়া আছে। আমরা উক্ত সারসহ এবং বোঝাইকৃত ট্রাকটি থানায় নিয়ে আসি, জব্দ তালিকা মূল্যে জব্দ করি এবং ট্রাকের চালক এবং হেল্পারকে থানা হেফাজতে নিই, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি এবং বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হলে তিনি বিধি ব্যবস্থা নেওয়ার জন্য যা যা বলার দরকার বলা হয়। আমি সেই মোতাবেক এসিডেন্ট মহোদয়কে জিজ্ঞাসাবাদ করি এবং এসিডেন্ট মহোদয় নিজের সহযোগী এসে তদন্ত করে যায়। কৃষি অধিদপ্তরের লোক আসে, অফিসার আসে, তারাও দেখে যায় এবং তারাও দেখে যায় যে এই সারগুলি সরকারি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, বিক্রি আদালতে প্রেরণ করা হয়েছে।